ফোনে প্রেম, তারপর প্রেমিকের হাত ধরে পালিয়ে এসে বিয়ে করা, ফোনের প্রেমিক এখন অপছন্দ প্রেমিকার। ঊনকোটি ত্রিপুরা জেলার গৌরনগর গ্রাম পঞ্চায়েতের অধীন 2 নম্বর ওয়ার্ড এলাকায় বাসিন্দা রশিদ আলীর পুত্র রায়হান আহমদের সাথে আজ থেকে প্রায় 1 বছর পূর্বে ফোনের মাধ্যমে প্রেম। রায়হান আহমেদের সাথে পালিয়ে আসার জন্য উন্মাদ হয়ে ওঠেন ছনতৈল মুসলিমপল্লী এলাকার 2 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা আয়াত আলীর মেয়ে অসীমা বেগম। পরিশেষে প্রতিবেশী সমেত তাদের দুহাত এক করে দেওয়া হয়। জানা যায় তারপর থেকেই অসীমা বেগম করতে থাকে নানান অভিনয়। স্বামীর বাড়ি থাকতে চায় না অসীমা বেগম, স্বামীর বাড়ি থেকে একাধিকবার চলে যায় বাপের বাড়িতে। কী রহস্য রয়েছে অসীমা বেগমের বাপের বাড়িতে, এটা বুঝে উঠতে পারছিল না রায়হান আহমেদ সহ তার পরিবারের লোকজনরা। এ নিয়ে কয়েকবার সালিশি সভাও হয়, কিন্তু এবার অসীমা বেগমকে আর আটকানো যায়নি। সুযোগ বুঝে সব কিছু গুছিয়ে স্বামীর বাড়ি থেকে স্বর্ণালঙ্কার সহ প্রায় 1 লক্ষ টাকা নিয়ে বাপের বাড়িতে চম্পট দেয় অসীমা বেগম। এদিকে স্বামী ও এলাকাবাসীদের অভিযোগ, সর্বক্ষণ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকত অসীমা বেগম। বর্তমানে অসহায় স্বামী রায়হান আহমেদ সহ তার গোটা পরিবারের লোকজন ন্যায় বিচারের আশায় আইন এবং সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছে। ত্রিপুরা থেকে এক্সটিপি বাংলার রিপোর্ট। অসীমা বেগমের কি হোক, স্বামী, তোমার নাম? রায়হান আহমেদ। বাড়ি কোন জায়গা? গন্ডগড়। কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর। তুমি কি মনে করো যে তোমার স্ত্রী এখান থেকে বারবার যায় কেন লাগি? তাই অন্য কোনো জায়গার সম্পর্ক আছে দেখেও তো এরকম যায়। অভিযোগ করতেছে তুমি মারো, তোমার মায়া মারে বা তোমার বাবা মারে, এটা ঠিক না? আমি এদিন বাড়িতেও আসলাম না, আমার বাবাও এদিন বাড়িতে আসলো না, এটা সব ভুল কথা। কীরকম গেছে মনে করো এই সময়? কী দেখছো? আমি গাড়িতে আসলাম, বাড়িটা কি ফঙ্গরিয়া হয়েছে নিরম নিরকম, তোর বউ তো বাঘছে, ফটো আমি আইসি গাড়ির থেকে আইয়া তো দেখি তাই সবটা লইয়া বাঘছে। আমার মোবাইল আসলো, মোবাইল লইয়াও গেছে। কেতা কেতা নিছে? মোবাইল নিছে, সোনা উনা নিছে, টাকা উপায়টা নিছে। টাকা কত টাকা হইব? টাকা এরকম 1 লাখের মতো লইয়া গেছে। লইয়া গেছে। আচ্ছা, এরপরে যোগাযোগ করছিল নি তোমার লগে? আর তারা কেউ ফোন করছে না, আমরা ফোন করছি, খরিয়া জিকাইছি রম রম তাই গেছে নি, আমি ফোন করছি, ফোন করার পরে জিকাইছি তাই মায়া মারে কইছে ও গেছে, ফোনে জিকাইছি কি তার লাগিয়া গেছে, কইছে তোমরা কি দরবার উরবার করছো, কইছে কোনো তো দরবার নাই, কোনো কিচ্ছু নাই, তোমার মাইয়া কইছে নাই তোমার, কইছে না এখনো কিচ্ছু কইছে না। পরে দিকে এলাম তাইলেন গেল, তো বাগিয়া গেল কি তাহলে হইয়া তো যাইতো। পরে আমার তাই হয়েছে নিম্ন সময় আইব, সময় সব কিছু শুনবাই। আমার তাই কয় আমি আগলা হইতাম, আগলা হইয়া আমি আমার মা বাপে পরে আমি কইছি আমার আগলা করিয়া দাও, আমি আগলা হয়েছি, আগলা হওয়া পরেও তাই সুখ না কয় আমি তাইর লোকের তাইর বাড়িতে যাইতাম গিয়া, আমি মানছি না তাইর বাড়িতে যাইতে এরকম তাই আমার কইছে। আমি এখন তো চাই আইনের দ্বারস্থ মো, আইনে যাতে একটা ব্যবস্থা নেই, এরকম কোনো পরিবারে এরকম কিচ্ছু হইতো না। আমি তাই লোকে রিলেশন করিয়ে আনছি ঠিক আছে, কিন্তু রিলেশন করিয়ে আনা পরে তো তাই এরকম করে, আমি চাই এরকম আর কোনো সংসারে হইতো না, এই জন্য আমি আইনের দ্বারস্থ হইব। ন্যায় বিচার তো, ন্যায় বিচার, ন্যায় বিচার চাই আমি এখন। বদনাম চড়াইছে, আমি নেশা করি, আমি কোনো নেশাও করি না, আমার এই পাড়া প্রতিবেশীও আছে সবরে জিগাইতেও পারো, আমার এরকম কোনো বদনাম নাই, কিন্তু তাই আমার উপরে এরকম একটা বদনাম উঠাইছে, আমি নেশা করি হইয়া। আমি তাই ফটো পর্যন্ত পাইছি মাইন্টর লগে, পাইয়া বিচার পর্যন্ত বইছিল ফটো টা লইয়া, তাই বাড়িরও সবে জানেন ফটোর ঘটনা, আমরা পাড়া প্রতিবেশীও সবে জানে ফটোর সব ঘটনা। ফোনে ব্যস্ত থাকতো নি প্রায় সময়? ফোনে ব্যস্ত থাকতো।